পিছনে যে কবরটা দেখছেন টাইস করা, এটা হচ্ছে 23 এপ্রিল 1947 সালে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফ্লাওয়ার ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকা, 80-এর দশকের নায়িকা রোজি আফসারের কবর এখানে, তার আরেক নাম রোজি সামাত। তো আজকে এই বিশিষ্ট নায়িকার কবরটি ঘুরি ঘুরি দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথেই থাকুন। বিয়স, আমি এখন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকা, 80-এর দশকের নায়িকা রোজি আফসারি বা রোজি সামাতের কবরের দিকে যাচ্ছি। দেখুন, এই ফঁটটা ধরে হাঁটতে থাকলে একটা সরু পথ, দেখুন আমার সামনে, এটা ধরে বেশি না 30 সেকেন্ড হাঁটলে, এই যে আমার পিছনে যে কবরটা দেখছেন টাইস করা, এটা হচ্ছে খ্যাতিমান অভিনেত্রী রোজি আফসারির কবর। আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটা ভিউ দেব। এটা হচ্ছে কিংবদন্তী অভিনেত্রী রোজি আফসারির কবর। ওনার মৃত্যু হচ্ছে 9/3/2007, আর এখানে ওনার দ্বিতীয় স্বামী মালেক আফসারি, পরিচালক মালেক আফসারির নাম দেওয়া। দেখুন, এখন কিংবদন্তী অভিনেত্রী রোজি আফসারির সংক্ষিপ্ত জীবনী বলবো। ওনার আসল নাম হচ্ছে শামিমা আক্তার রোজি। ওনার জন্ম হচ্ছে 23 এপ্রিল 1946 সালে লক্ষ্মীপুর জেলা, বাংলাদেশ। ওনার মৃত্যু হচ্ছে 9/মার্চ 2007, বারডেম হসপিটাল ঢাকায় উনি মারা যান। ওনার তখন বয়স ছিল 60 বছর। মৃত্যুর কারণ হচ্ছে কিডনি রোগ। আর তার অন্যান্য নাম যেটা বলছিলাম, রোজি সামাত নামেও তাকে চিনা যায়। তার কর্মজীবন হচ্ছে 1962 থেকে 2005। তার দাম্পত্য সঙ্গী হচ্ছে দুইজন, অর্থাৎ স্বামী দুইজন। প্রথম জন হচ্ছে আব্দুস সামাত, আর দ্বিতীয় জন হচ্ছে বিশিষ্ট পরিচালক মালেক আফসারি। আর তার দুই সন্তান রয়েছে, একজনের নাম হচ্ছে কবিতা সামাত আর অপরজনের নাম হচ্ছে রবি আফসারি। নায়িকা রোজি আফসারির কর্মজীবন, নায়িকা রোজি আফসারির চলচ্চিত্র জীবন শুরু হয় 1967 সালে জিল্লুর রহিম পরিচালিত এই তো জীবন চলচ্চিত্রের মধ্য দিয়ে। ঠিক তিনি একই বছর জহির রেহানের পরিচালনায় তৎকালীন পাকিস্তানে নির্মিত প্রথম রঙিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সঙ্গমে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন। 70-এর দশকে জীবন থেকে নেওয়া তিতাস একটি নদীর নাম, সূর্য গ্রহণ ও সূর্য সংগ্রাম চলচ্চিত্রে তার ব্যাপক অভিনয় জনপ্রিয়তা পায়। 1970 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে তিনি অভিনয় করেন এবং 1975 সালে লাঠিয়াল চলচ্চিত্রের নাম চরিত্রের স্ত্রী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আফসারির সর্বশেষ অভিনীত চলচ্চিত্রের নাম ছিল পরমপ্রিয়, যা 2005 সালে মুক্তি পেয়েছিল। নায়িকা রোজি আফসারির উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে 1974 সালে আলোর মিছিল চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর বিভাগে বাচসাস পুরস্কার পান, আর 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান লাঠিয়ালের জন্য। আর 2019 সালে অনুসন্ধান ইঞ্জিন গুগল তার 73তম জন্মদিন 23 এপ্রিলে তাকে নিয়ে একটি ডুডল প্রদর্শন করে। এটা অনেক বড় সম্মান। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে বিশিষ্ট অভিনেত্রী রোজি আফসারির পুরো কবরটার একটা ভিউ দেব।
তো ভিউস, আজকে যে ব্লগ করলাম বিশিষ্ট অভিনেত্রী 80-এর দশকের নায়িকা রোজি আফসারের কবর, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব চাকির ফ্রড ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।